আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে নেসার ই। এটি একটি 400 mg ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইউনিমেড অ্যান্ড ইউনি হেলথ ম্যানুফ্যাকচার লিমিটেড। এখন আসুন যে নেসার ই এই ক্যাপসুলটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। 2 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে। 3 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চেহারার উজ্জ্বলতা বাড়ায়। 4 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে। 5 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। 6 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং 7 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চোখের জ্যোতি বাড়াতে ও জয়েন্টের ব্যথা দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এবার আসুন যে নেসারি এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে চুষে খেতে হবে এবং 1 থেকে 3 মাস ওষুধটিকে খেতে হবে। এটিই হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর নেসারি এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে স্বাভাবিক মাত্রা সেবনে ওষুধটি অনেক সুসহনশীল, তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া, ঝিমুনি, মাথা ব্যথা, বমি বমি ভাব, চোখের ঝাপসা দেখা ইত্যাদি হতে পারে। তো সাধারণত এগুলোই হচ্ছে নেসারি এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ ভিটামিন ই এর প্রতি যদি কোনো রোগের অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে, তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর নেসারি এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 400 mg প্রতি পিস নেসারি ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।